দুপুর এখন 12টা, ডিউটি শেষ, এখন চলে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটা মাতাম তাজ, তাজ রেস্টুরেন্ট, আজান দিতেছে চারদিকে, প্রচুর ঠান্ডা পড়তেছে এবং এর মাঝে দিয়ে গরমও পড়তেছে, তো খুব ভালোই লাগতেছে। তো এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সালাম আলাইকুম, এই গাড়িগুলো তারা বিভিন্ন কাস্টমারের তারা অর্ডার নেয় ইন্টারনেটের মাধ্যমে, যে ম্যাকডোনাল্ডস হোটেলের কার কী প্রয়োজন তারা অর্ডার করে, অর্ডার করার পর তারা এখানে কেউ অনলাইনে টাকা পেমেন্ট করে, অথবা এরা ড্রাইভার যারা আছে যে ডেলিভারি করে, এরা নিজের টাকা দিয়ে তারপর কিনে কাস্টমারের বাসায় নিয়ে চলে যায়। বাসায় নেওয়ার পর তখন ওই কাস্টমার তাকে ওই টাকাগুলো দিয়ে দেয়। তো এখানে চুক্তি হয় যে এখানে ডেলিভারির জন্য এত টাকা দিতে হবে আর মালের এত টাকা, যে হিসেব করে এখানে কত দূরত্ব তার বাসা, আর এইভাবে করেই কিন্তু তারা টাকা রোজগার করে। মানুষ কত ধান্দায় কাজ করে এখানে, যেটা আসলে ভালো করে দেখলে বুঝা যায় যে মানুষ আসলে কত পরিশ্রম করে, কত কষ্ট করে। টাকা রোজগার করা যে কত কঠিন, যারা প্রবাসে একবার এসেছে শুধু তারাই বলতে পারবে যে প্রবাস জীবনে আসলে টাকা রোজগার করা যে কত কঠিন। কঠিন পরিস্থিতির মধ্যে টাকা রোজগার করতে হয়, এখানে যে পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কোনো টাকা রোজগার করা যায় না। আমি আজকে ভিডিওটা করার জন্য যে এখানে যে আমাদের সাথে ওই যে দুইজন লোক দেখতে পাচ্ছেন যাইতেছে, এরা আমাদের সাথে একসাথে কিন্তু আমরা কাজ করি আমরা এখানে। তো আজকের ছোট ভিডিওটাতে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে দুপুরবেলায় যে আজকের ব্লগে একটু হাঁটতে পাই এলাম, সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, আর এই ভিটামিন ডির সামালটা আসলে খুব কষ্ট। খুব ভালো লাগতেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে, যেখানে কাজ করি ওখানে জ্যাকেট পরে, এরপরেও ভিতরে ভিতরে ঠান্ডা, এখানে একটু ভালো লাগতেছে। আশা করি আপনারা এরকম একটু রোদে থাকার জন্য ব্যবস্থা করবেন নিজের জন্য, এগুলো নিজের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যে ভিটামিন ডি আসলে আমাদের অনেক উপকার, হাড় শক্ত করে। খুব সুন্দর একটা পরিবেশ, দুপুরবেলায় তো অনেকে ডিউটি শেষ, কেউ সকাল 7টা 8টা গেছে ডিউটি কিনা গেছে, ওটা ডিউটি শেষ হয়ে গেছে এখানে সবাই বাসা চলে যাচ্ছে। এই আমি যেখানে কাজ করি এটা আমার পাশে, এখানে আমি এখন রোড পার হয়ে যাচ্ছি, রোডের অপর প্রান্তে কি সুন্দর এই পরিবেশটা। এখন দুপুর 12টা বাজতেছে, সব কিছু উপর আল্লাহ, আমার আর আপনার হাতে কিছুই না, আমি আপনি কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত উপরওয়ালা না করে। উপরওয়ালা ইচ্ছে করলে সব কিছু করতে পারে, উপরওয়ালা ইচ্ছে করলে সব কিছু বন্ধ করে দিতে পারে। আমি আর আপনি আমরা শুধুমাত্র সেটা ভোগ করতে পারি, আর অন্য কিছু আমাদের পক্ষে হয়তো করা সম্ভব নয়, হয়তো না আমরা কিছু করতে পারবো না, শুধু উপরওয়ালা অনুমতি ছাড়া। আমি যে এলাকাতে থাকি ওই এলাকার এগুলো, এখানে অনেক দোকানপাট আগে ছিল, এগুলো সব পরিবর্তন হয়ে গেছে, কত কোম্পানি চলে গেছে, কত নতুন কোম্পানির জন্ম হয়েছে। এখানে একটা জিনিস খুব সুন্দর আমি আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হলো যে এখানে দেখেন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এখানে এখানে অনেকগুলো রুম হয়তো রুমের যে কাজগুলো চলতেছে, এই কারণে এরা কী করছে এখানে দেখেন, যে এই গাড়িতে করে ইট, তারপরে দিয়ে বিভিন্ন ময়লা আবর্জনাগুলো এখানে রাখার জন্যে এগুলোর ব্যবস্থা করে, যাতে করে কারো কোনো সমস্যা না হতে পারে। এগুলো সব কিছু এই গাড়ির এটার মধ্যে রেখে দেয়, যাতে করে অন্য কারো কোনো সমস্যা না হইতে পারে, তারপর এটা ফুল হইলে তারপর এগুলো নিয়ে চলে যায়। মানে যে কারো যে ক্ষতি করবে, রোডের পাশে ফেলে দিবে, আরেকজনের কষ্ট হবে, এমন কোনো সিস্টেম কিন্তু এখানে নেই, কেউ কারো এরকম কষ্ট দিতে পারে না। আমি লাইটটা একটু বাড়াই দিচ্ছি যাতে করে চেহারাটা একটু আমার ভালো করে দেখা যাচ্ছে। ওই যে সুন্দর একটা পরিবেশ, এখন দুপুর 12টার পর এখন গাড়িগুলো কী সুন্দর দেখা যাচ্ছে, যে দেখার মতনই পরিবেশ, খুব সুন্দর লাগতেছে। এখন ঠান্ডা, আর ঠান্ডার মাঝে দিয়ে জ্যাকেট গায়ে একটু হালকা বাতাস আইতেছে, এদিকে রোদের গরম, মানে পরিবেশটা আসলে অন্যরকম একটি পরিবেশ, যে পরিবেশে আসলে
এই পরিবেশটা আসলে পাওয়াটা আসলে অনেক কষ্ট। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এখানে তারা বালি এনে এখানে রাখছে। তো এখান থেকে যারা ওই বিল্ডিংয়ের কাজ করে, এখানে আর একটা মসজিদ, আমাদের রুমের পাশে যে মসজিদটা, ওই মসজিদটাতে আজান দিতেছে এখন। এখন আমি চলে আসছি, আমাদের যে বিল্ডিংয়ে থাকি না ওই বিল্ডিংয়ে এখন চলে আসছে। এটা হলো আমাদের উপর ওঠে সিঁড়ি, মানে বিল্ডিংয়ের সিঁড়ি শুধু একটাই। আসলে একটা বিল্ডিংয়ের মধ্যে দুটো সিঁড়ি থাকা দরকার, ইমার্জেন্সি সিঁড়ি আর এটা চলাচলের সিঁড়ি। যদি কোনো অবস্থাতে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু একটা লোকও বাঁচার কোনো সম্ভাবনা নেই, কারণ একটা মাত্র রাস্তা। আর যান দিতেছে আমাদের পাশে বিল্ডিংয়ে, পাশে মসজিদ। মসজিদটা হলো এটা, ঠিক আমার আঙ্গুল বরাবর ওই যে মিনার দেখতে পারতেছেন, ওই যে মাঝখানে ছোট একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পরেই কিন্তু ওই মসজিদটি। তো বরাবর মতন আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতেছি আর সেটা হলো, আপনারা এ তারটা আমি লাগিয়েছি, এটা আমি লাগিয়েছি, এটা আমি লাগিয়েছি মানুষের জামা কাপড় শুকানোর জন্য। তো এটা অনেকটা ঢিলা হয়ে গেছে, এটা একটু টাইট করলে আর একটু উপরে উঠতো তাহলে জামা কাপড়গুলো আর পড়তো না। দুইটা এখানে আমার করার মতন একটা আছে যে এখানে আমি হয়তো একটা এইভাবে উঠেই দিতে পারি, অথবা ওই পাশে খুলে একটু টাইট করতে পারি। এই জামা কাপড়গুলো আমার নিজের জামা কাপড়, গতকালকে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ একটা আগের দিনে মুরব্বীর একটা কথা বারবার বলতো যে বর্ষাকালের বৃষ্টি ঘোড়া ও নদীর পাড়ের ঘর, বিধবার বিবাহ, এগুলো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় হয়ে যেতে পারে। আর আরব দেশে তো হলো কি, এখানে ঠান্ডার সময় কিন্তু বৃষ্টি হয়, আমাদের দেশে তো ঠান্ডার সময় বৃষ্টি হয় না, কমই হয় পশ্চিম, কিন্তু এই দেশে প্রধানত শীতকালে বৃষ্টি হয় এখানে। তো যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, হয়তো আমি ডিউটিতে থাকতে পারি, হয়তো ঘুমে থাকতে পারি, তখন আমার জামা কাপড়গুলো আবার নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং জামা কাপড়গুলো আমি নিয়ে যাই, এতে সবচেয়ে বেশি ভালো হবে, থাকলে রুমে নিয়ে গেলে এটা আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। এখানে মোজাগুলো শুকিয়ে তো দিচ্ছে, মোজাগুলো আমি সবগুলো ক্লিপের মধ্যে, দেখেন এই যে লোহার যে ক্লিপগুলো দিয়ে আমি লাগাইছি না, এই ক্লিপগুলো কারণে আমার এই মোজাগুলো পড়ে না, নাহলে এখানে বাতাসে বা বাতাস তো আসে সবসময় এখানে, বাতাসে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। আমি ভালো করে ক্লিপ দিয়ে আটকে রাখছি না, এই কারণে আর পড়ে না এগুলো। এই দেখেন এখানে যে ডিশের চাতাগুলো পড়ে আছে, এখানে কা কি মালিক, কোথায় কি আছে এখনও বলা যায় না। আমি আরও তার লাগিয়েছি এখানে। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এখন এখানকার যে পরিবেশ, এখন বর্তমানে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মানে একেবারে শুকনো পরিবেশ, এখন এখন একেবারে শুকনো পরিবেশ। আর এই পরিবেশটা হয়েছে আরামদায়ক পরিবেশ, এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, গরম পড়তেছে। আর উনি আমার ভাইরা, ভালো করে দেখুন, উনি সিগারেট বিশেষজ্ঞ, সিগারেট নিয়ে এখন রিসার্চ করতেছেন যে সিগারেট না খাইলে কী হয়। ভাত না খাইলে কোনো সমস্যা নেই, সিগারেট যেন কোনো অবস্থাতে মানে মিস না হইতে পারে। এখানে সিগারেটের দাম বাড়িয়ে গেছে, তারপর সিগারেট খানা বন্ধ করতেছে না আমার ভাইরা। আচ্ছা এখানে আমার জামা কাপড় আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি, সবগুলো নিজে নিজে করতে হয় এখানে। প্রবাসী যারা আছে, বেশিরভাগ প্রবাসীদের বলার বেলা কিন্তু ঠিক এই রকমই হয়, সবগুলো নিজেরটা নিজে সামলাতে হয়, নিজের কাজ নিজে করতে হয়, কেউ করে দেয় না, কেউ হেল্প করে না। আর কে হেল্প করবে, সবাই সবার জন্য ব্যস্ত থাকে। আমি এক প্রবাসী, আমি সব প্রবাসীর দুঃখ বুঝি।
এখন দুপুর প্রায় 12:30 বাজতেছে, ডিউটি শেষ এরপর আমি চলে আসছি। এখানে আমাদের সাথে কিছু ইএমএলএ আরবরা কিছু থাকে, এখানে ভিতরে আছে তিনটা রুম আছে। আজ আমরা এখানেই থাকতাম, এই বিল্ডিংয়ে থাকতাম, মানে এই এই ক্যাম্পে থাকতাম, এই ফ্ল্যাটে। এর আগে কিন্তু আমরা থাকতাম এই ফ্ল্যাটে, দেখুন এই ফ্ল্যাটটাতে থাকতাম। তো এখানকার সবই কিন্তু আপনি ভালো গেছেন, ও ছুটিতে গেছেন বা অন্য পালে, ওর কাছে কিন্তু এখানকার সাবি। আর আমি এখানে কিছু ভিডিও শ্যুট করতাম, তো যাকে পালে চলে গেছে। এটা হলো আমাদের ফ্ল্যাটের এরিয়া, আমাদের ফ্ল্যাটে তিনটে রুম আছে, গেটটা খোলা আছে। তো আজকের ভিডিওটা আমার এখানে শেষ, এখন রান্না বান্না করতে হবে, এরপর রেডি হতে হবে মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। তো আল্লাহ হাফেজ।